আকীদা, সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি। আমি সংক্ষেপ করে দিই আলোচনা, নূরের তৈরি না মাটির তৈরি। এই বাংলাদেশের 90% জনগণ জানে যে আল্লাহ নবী নূরের তৈরি, আমার নবী মাটির তৈরি। বাংলাদেশের আল্লাহ নবীকে কত বড় অপমান করা হয়, আল্লাহ নবীকে কত বড় অপমান করা হয়, আল্লাহ নবী মাটির তৈরি আর জনগণ বলছে নূরের তৈরি, আর আপনিও তাদের পিছনে চলছেন। কাল কিয়ামতের মাঠে আপনার কি অবস্থা হবে, আপনার হাসর নাসর কার সাথে হবে, আপনি তো কখনো চিন্তাও করেননি, ভাবেননি আপনি না। এই আকীদা পোষণ করে জান্নাতে যাওয়া খুব কঠিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশার, মোহাম্মদ আপনি বলুন আমি মানুষ মাত্র। বাশার মানে কি? মানুষ। ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র। মানুষ কিসের তৈরি? দলিল সূরা রোম 20 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা আনতুম বাশারুম তানতাশিরুন। আল্লাহর একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর তোমরা মানুষ হয়ে পৃথিবীতে ছড়িয়ে গেছো। দলিলটা কার? আল্লাহর। বক্তব্যটা আল্লাহর। তাহলে কোরআন থেকে দলিল পাওয়া গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। এবার হাদিস থেকে নেন, সহি মুসলিম 417 পৃষ্ঠা হাদিস বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের। আল্লাহ রাসূল বলছেন, খুলিকাতিল মালাইকা বিন্নূর, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। ওয়া খুলিকাতিল জান্নু মিন মারিজিম মিন নার, ধোঁয়াযুক্ত আগুন থেকে জিনকে সৃষ্টি করা হয়েছে। ওয়া খুলিক আদম মিম্মা মুসিফা লাকুম অফিরায়েতে মিন তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মোহাম্মদ আদমের বাচ্চা, ঠিক তো? তাহলে কিসের তৈরি? মাটির তৈরি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কোরআনের আয়াত, এই হাদিস পিছনে ডাস্টবিনে ফেলে রাখছে, রেখে একটা মিথ্যা জাজল্য টাহা গাঁজাখুরি একটা কথা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার নূরকে প্রথম সৃষ্টি করেছেন, মানে চালুই আছে আল্লাহর নূরে নবীর জন্ম, নবীর নূরে সারা জাহানের জন্ম, পৃথিবীর জন্ম, নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন যে আল্লাহর নূরের অংশ হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মোহাম্মদের অংশ হলো সবাই? এই দেখেন এক শ্রেণীর মানুষ আছে। তাহলে মোহাম্মদকে আল্লাহর অংশ করা হলো নূরের তৈরি বলে, এটা কি কম বড় পাপ বলেন দেখি? মোহাম্মদকে আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ। এ আকীদা তো হিন্দুদের আকীদা। হিন্দুরা বলে কি, হরির উপর হরি, হরি শুভা পায়, হরিকে দেখিয়া হরি হরি তিলকায়, ওর কাছে সবই আল্লাহ। আর আমরা বলি সবই আল্লাহর, সব সৃষ্টিকার আল্লাহ। আপনাদের অনুরোধ করব আকীদাকে স্বচ্ছ শক্ত করুন, এটা বিশ্বাস।